এবং আমরা যদি হারতাম বিশ্বকাপটা একটাই কারণ হতে লেগ স্পিনারের কাছে হারতাম, কিন্তু আন্ডার 19 ওয়ার্ল্ড কাপ জিতেছে, এত ভালো করছে, কোনো লেগ স্পিনার কিন্তু আমরা এখনো পাইনি। কি বলবেন আপনি তাহলে? এটা তো একটা পুরনো আক্ষেপ, আন্ডার 19 থেকে শুরু করে সিনিয়র লেভেল পর্যন্ত। এটা যেটা হয়, আমি কালকে একটা অনুষ্ঠানে এই কথাটা বলছিলাম যে লেগ স্পিনারটা, প্রথমত লেগ স্পিনার সবসময় আপনি পাবেন না, এটা খুব রেয়ার একটা ব্রিড, এটা খুব কঠিন আর্ট, এটা একটা রিয়েল আর্ট এবং এটা অনেক কঠিন। পুরো জিনিসটা আপনি দেখেন না, ফিঙ্গার স্পিনটা এইভাবে বল করে, আমি আপনি বল করলে কী করবো, হয় মিডিয়াম পেস করবো না ফিঙ্গার স্পিন করবো। লেগ স্পিনটা আপনাকে করতে হয় হাতের উল্টো দিক থেকে, সেটা কন্ট্রোল রাখা অনেক কঠিন। তো সেটার ক্ষেত্রে লেগ স্পিনারদের, এটার সঙ্গে আসলে আমাদের ওভারঅল ক্রিকেট সংস্কৃতি মিলে ফেলতে পারেন আপনি, যে লেগ স্পিনারদের স্পেশাল অ্যাটেনশন লাগে, স্পেশাল যত্ন লাগে, তাদেরকে ক্যাপ্টেনের প্রটেক্ট করতে হয়, একটা লেগ স্পিনার কখনো মার খেতেই পারে। আমাদের দেশে ভালো লেগ স্পিনার এসছে, যারা এসছে তারা সেই পরিচর্যার অভাবে তারা হারিয়ে গেছে, তাদের লোকাল ক্রিকেটে তাদেরকে দেওয়া হয়েছে, দেখা যাচ্ছে তাদেরকে এক ওভার দুই ওভার বল করানো হয়েছে, কোনো কারণে সেদিন দিনটা ভালো যায়নি, তাকে আর খেলানো হয়নি। তো এটা জেসি যেটা বললো এটাই কথা, ফাইনালটা তো আসলে যদি আপনি ইন্ডিয়ার ব্যাটিংটা বলেন, হয়েছিল জসওয়াল ভার্সেস বাংলাদেশ বোলিং হয়ে গিয়েছিলো, আর আমাদের ব্যাটিংয়ের সময় হয়ে গেছিলো বিষ্ণয় বনাম বাংলাদেশ, এবং বোঝাই যাচ্ছে ও গুগলি করছে। তো এটা কোন দিকে কাজ করে দেখেন, দুই দিকে কাজ করে, একটা হলো যে আমাদের যদি লেগ স্পিনার থাকতো তাহলে ওদের ব্যাটসম্যানদের আমরা প্রবলেম করতে পারতাম, আর আমাদের ব্যাটসম্যানদের ক্ষেত্রে যদি দেখেন যেহেতু তারা কোয়ালিটি লেগ স্পিনার খেলে অভ্যস্ত না, তাহলে আপনি ইন্টারন্যাশনাল লেভেলে গিয়ে কীভাবে খেলবেন? এটা শুধু আন্ডার 19 না, সব ক্ষেত্রেই আমাদের এই যে আমরা বলি সিনিয়র নিয়ে কথা বলবো না, একটু বলি যে পাকিস্তানে কেন খারাপ করলো বা ইন্ডিয়া কেন খারাপ করলো, ওইখানে গিয়ে যখন আপনি দেখছেন 140+ বল করছে, রিভার্স সুইং করছে, তো ওই ধরনের কোয়ালিটি অ্যাসিস্ট্যান্ট মতো লেগ স্পিনার খেলছে, এই যে জিনিসটা আপনি কখনো প্র্যাকটিসই করেন নাই, যেখানে চাপ নাই, নেটে কোনো চাপ নাই বা লোকাল ক্রিকেটে অত চাপ নাই, ওইখানেই কখনো আপনি যে জিনিসটা করেন নাই, সেখানে আপনি এরকম হাই প্রেশার গেমে, ওই ইন্টারন্যাশনাল ম্যাচের প্রেশার তো অন্যরকম, তো সেখানে গিয়ে সামলাবে এটা মোটা। এই জন্য ওভারঅল ক্রিকেটটাই, একটা দলের ব্যাটিং যখন ভালো হয় কখন দলের, যখন ওই দেশের বোলিংও ভালো থাকে। তো এটা আপনার আসলে বললাম কি যে এটা তো আসলে আনন্দের দিন, আমরা এত ক্রিটিক্যাল আলোচনা না করি। আপনি আগে যে প্রশ্নটা করেছিলেন ওটা যদি আমাকে দুই মিনিট বলার সুযোগ দেন, সেটা হচ্ছে যে আমাদের, আমার যেটা একটা ভয় হচ্ছে যে ধরুন সব কিছুর উপর মনে রাখতে হবে তারা আন্ডার 19, এখনও লং ওয়ে টু গো মানে ইন্টারন্যাশনাল ক্রিকেটে। আমাদের দেশে যেটা হয় কি যে যেটা আপনি বললেন যে আমরা এটা যখন হয় তখন মানুষ বলা শুরু, অলরেডি আমি একজনের মুখে একজন অদ্ভুত কথা শুনেছি যে জিম্বাবুয়ের সঙ্গে যখন ওয়ানডে সিরিজ হবে সামনে, একটা ম্যাচে আন্ডার 19 ম্যাচকে খেলে দেওয়া হোক ন্যাশনাল টিমের বদলে। মানে আমাদের ওই মানে মনে করি আমরা যদি ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন জিতে হয়েছে আন্ডার 19 লেভেলে আর সিনিয়ররা হারছে, তার মানে ওরা বোধহয় সিনিয়রদের চেয়ে অনেক ভালো। আমাদের সিনিয়র টিমে কিন্তু অনেক খেলোয়াড় আছেন যারা এরকম আন্ডার 19 লেভেলে, ইয়ুথ লেভেলে প্রচুর রান করে গেছে। কিন্তু আমি আরেকটু জানতে চাই, সময় তো শেষের দিকে, যে এই যে আমরা দেখেছি যে আন্ডার 19 2016-তে একজন প্লেয়ার দেখেছি এবং অনেকেই আছে যে তারা আসে কিন্তু হারিয়ে যায়, এই যে তাদের ধরে রাখার ব্যাপারে তাগিদটা থাকে না এবং তারা দেখি যে স্ট্রাগল করে প্লেয়াররা কিন্তু নিজের তাগিদেই খেলাটা চালিয়ে যায়, তাদেরকে ধরে রাখার ব্যাপারে আপনি তারা 30টার মতো ম্যাচ খেলেছে গত 2 বছর ইন্টারন্যাশনাল, এবং যে দলগুলোর সঙ্গে খেলেছে সেই সবগুলা দলই মোটামুটি ওয়ার্ল্ড কাপে এসছে, এবং ইংল্যান্ডে খেলেছে, আপনার সাউথ আফ্রিকায় খেলে, যাদের কন্ডিশনটা আপনি আগে থেকে জানতে পারেন, এবং বড় একটা কাজ হয়েছে তাদেরকে বগুড়ায় ক্যাম্প করানো হয়েছে, উইকেটটাকে স্পেশালি তৈরি করা হয়েছে যাতে সাউথ আফ্রিকার মতো একটু বাউন্সি পাওয়া যায়। আমাদের মতো, আমাদের তো সাউথ আফ্রিকার মতো উইকেট হবে না। তো প্রবলেমটা হচ্ছে আর পরের লেভেলে আমরা সেই পরিকল্পনা ছাপটা দেখি না। এখন যখন এই ছেলেগুলো যাবে ছড়িয়ে ছিটিয়ে পড়বে বিভিন্ন জায়গায়, তারা তার একদল হয়ে খেলবে না, তখন হচ্ছে আসল চ্যালেঞ্জটা, যারা ধরেন হাই পারফরমেন্স টিমে গেলো, আন্ডার 23-তে গেলো, একটা ন্যাশনাল টিমের ক্যাম্পে আপনি তাদেরকে খুব ইন্টেন্স একটা প্র্যাকটিস ফেসিলিটিস দিলেন, তাদেরকে পরিচর্যা করলেন, ঠিক আছে, কিন্তু এটা আপনাকে সর্বস্তরেই ছড়িয়ে দিতে হবে, তারা যেন লোকাল ক্রিকেট করার সময় যেন ইন্টেন্সিটিটা কিছুটা হলেও পায়। দুটোর মধ্যে অনেক ডিফারেন্স, আপনার সারা দেশে যেন একটা ছেলে আজকে আকবর আলী তার গ্রামের বাড়িতে ফিরে গেলে সে যেন চাইলে ওইখানে 7 দিন নিশ্চিন্তে প্র্যাকটিস করতে পারে উইথ অল দ্য ফেসিলিটিস, একটা টেস্ট প্লেয়িং দেশে এটা হচ্ছে চাওয়া। সেই জিনিসটা বলতে গেলে আসলে আপনার অনুষ্ঠান আরো বাড়াতে হবে, আরো বাড়াতে হবে। আপনি যে অল্প কথাই বলেছেন দর্শক বুঝতে পেরেছে, আমি একদম ধন্যবাদ আপনাকে, শেষ করব আপনাকে দিয়ে। বিসিবি তাদের পরিচর্যা থেমে যেন না যায় আন্ডার 19, যেটা দাদা অনেক কথা বলে দিয়েছে। আমার একটাই চাওয়া, তাদের পুরস্কার যেন টাকায় পরিমাপ না করে তাদের পুরস্কার যেন এটা হয় যে আমরা 5 বছর 7 বছর তাদেরকে পরিচর্যা করব, নিশ্চিতে তারা যেন শুধু ক্রিকেট খেলতে পারে। আমার চাওয়া যে টাকা দিয়ে পুরস্কার আমরা যেন মেজারমেন্ট না করি, অ্যাটলিস্ট ফ্ল্যাট গাড়ি বাড়ি হ্যাঁ সেটা দিয়ে মেজারমেন্ট করতে গেলে আমরা বরঞ্চ প্লেয়ারদের আরো খারাপ করে দিব। ওইদিকে যদি একবার প্লেয়ারদের মনোযোগ চলে যায়, খেলার দিক থেকে মনোযোগ চলে যাবে। আমার মনে হয় যে সব কিছুর থেকে ঊর্ধ্বে ওদেরকে নিয়ে পরিচর্যা করুন, এই টিমটা অনেক ভালো করবে।
অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে আজকে আমাদের এই আনন্দের দিনে আপনাদের মত দুজন মানুষকে আমরা পেয়েছি ম্যাট্রেস এম টু দ্য পয়েন্টে। প্রিয় দর্শক, সারা বাংলাদেশ কিন্তু আনন্দ করছে, আমরাও আনন্দ বাদ দিয়ে এখানে বসে আনন্দ এক ধরনের আনন্দ করলাম, এই আনন্দকে ভাগ করে নিলাম। এবং এই ধরনের আনন্দ হয়তো পৃথিবীতে প্রতিদিন ঘটে না, একবারই ঘটে। বিশ্বকাপ আমাদের হাত নিয়ে আসলো বিশ্ব যুবারা, এবং ভবিষ্যতের দিকেও আমরা তাকিয়ে থাকলাম। পৃথিবীর বাংলাদেশের প্রত্যেকটা অঙ্গনের খেলা বাংলাদেশের লাল সবুজের পতাকাকে একদম মাথা উঁচু করে দাঁড় করিয়ে দিবে, শীর্ষে নিয়ে যাবে। আমি সময় ইসলাম আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি।